রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী 23 জুন 2022 অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গীতে এই সংবাদ জানিয়েছেন। রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের ভোটের নির্ঘণ্ট জানাতে গিয়ে শ্রী গীতে জানান, আগামী 30 মে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ওই দিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 6 জুন। মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে 7 জুন। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন 9 জুন। ভোটগ্রহণ করা হবে 23 জুন। ভোটগ্রহণ করা হবে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহারের মাধ্যমে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে 26 জুন 2022। নির্বাচন প্রক্রিয়া শেষ হবে 28 জুন। মুখ্য নির্বাচন আধিকারিক সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যের যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে সেগুলো হলো 6 আগরতলা, 8 টাউন বর্দোয়ালি, 46 সুরমা এবং 57 যুবরাজনগর। তো যেহেতু গতকালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাই ইলেকশন অ্যানাউন্স করেছে মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়েছে, গতকাল থেকে শুরু হয়েছে। তো নর্থ ত্রিপুরা জেলা ফুল ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট, পুরা ডিস্ট্রিক্ট আর আগরতলা মধ্যে যেহেতু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া মধ্যে আছে, মডেল কোড অফ কন্ডাক্ট শুধু আগরতলা কনস্টিটিউয়েন্সি আর বর্দোয়ালি কনস্টিটিউয়েন্সি মধ্যেই সীমিত থাকবে। তো আগরতলা মধ্যে যে মডেল কোড অফ কন্ডাক্ট আছে ওটা ওয়েস্ট ত্রিপুরা জেলাতে নাই, ওনলি ইন দ্য আগরতলা অ্যান্ড বর্দোয়ালি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এরিয়া মডেল কোড অফ কন্ডাক্ট স্ট্যান্ডার্ড আছে। এটা আপনারা সবাই জানেন, এখানে কোন মেজর অ্যানাউন্সমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অথবা কম্বিনেশন অফ অফিসিয়াল অ্যান্ড পলিটিক্যাল ট্যুর, ফটোজ অফ মিনিস্টার্স অ্যান্ড আদার নন মিনিস্টার্স হু আর অকুপাইং পাবলিক অফিসেস, তো এসব মডেল কোড অফ কন্ডাক্ট মধ্যে স্ট্যান্ডার্ড আছে, এখানে নতুন কিছু নাই। ট্রান্সফার, পোস্টিং, যে যে মডেল কোড অফ কন্ডাক্ট মধ্যে আছে, তবে আমরা একটা কপি আমরা আপনাকে দেব। আর যে আমরা গত 1 জানুয়ারি ভোটার লিস্ট আমরা পাবলিশ করেছি, তো 1 জানুয়ারি 2022 যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে সেই ভোটার লিস্ট ভিত্তিতেই এই ইলেকশন করে 1 জানুয়ারি 2022 এর ভিত্তিতে যে আমাদের রাজ্যে যে ভোটার সংখ্যা ছিল সেটা 27,35,546 আছে পুরা রাজ্যে। আর এখানে যে চারটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে ভোটিং হবে এখানে সবচেয়ে বেশি ভোটার আছে সে আগরতলা মধ্যে 51,639, আর সেকেন্ড নম্বর আছে সুরমা এসসি কনস্টিটিউয়েন্সি 47,259, তারপরে টাউন বরদোয়ালি 46,583, আর সবচেয়ে কম আছে 43,373 যুবরাজনগর। তো আমাদের এখানে 221 আছে পোলিং স্টেশন, সবচেয়ে বেশি পোলিং স্টেশন সুরমাতে 60, বরদোয়ালিতে 56, আগরতলাতে 55, যুবরাজনগর মধ্যে 50। তো পোলিং স্টেশন হচ্ছে যেখানে আমাদের ইভিএম এবং ভিভিপ্যাট রাখা আছে, একটা পোলিং স্টেশন, কিন্তু একটা বিল্ডিং মধ্যে 2, 3, 4, 5 পর্যন্ত
পলিং হইতে পারে, দ্যাট ইজ কল্ড এজ পোলিং লোকেশন। লোকেশনের সংখ্যা কম, এটা আছে 139 পোলিং আউট অফ 139 লোকেশনস আর দেয়ার বিল্ডিং। তো যেহেতু এবছর 23 জুন মানে মনসুন মধ্যেই ভোট হচ্ছে, তো আমরা চেষ্টা করব এটা ভালো বিল্ডিং মধ্যে, যেখানে যদি ওই দিন বৃষ্টি হয় তবে ভোটের কোন বাধা হবে না, এরকম আমরা প্রস্তুতি নেব। আমাদের রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগ হয়েছে, আমাদের যে মিটিং উইথ দ্য পলিটিক্যাল পার্টিস, আমরা আগামীকাল আমরা সবাই পলিটিক্যাল পার্টিকে আমরা মিটিং দিতে কল করেছি। তো যে যে আবশ্যক জানকারি আছে আমরা ওদেরকে দেব, আর আমরা আপনাদের সবাইকে অনুরোধ করব যে বাই ইলেকশন নিয়ে যে তথ্যগুলি আমরা আপনাকে দিয়েছি আপনার মাধ্যমে আপনারা সবাই করে দিলে পৌঁছে দেবেন, আর ইলেকশন ডিপার্টমেন্টকে এই বাই ইলেকশন করার জন্য আপনারা সবাই সহায়তা করবেন, এই আশা আমরা।